সিদো কানু মিশনে আপনাদের স্বাগত। আর এই হচ্ছে সিদো কানু মিশনের সবচেয়ে ছোট্ট সদস্য। এই এই তোকে দেখাচ্ছে রে, এই 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 নিজের ছবি দেখেছে। এই বাচ্চাটির বয়স 1 বছর 2-3 মাস, এখানে এসেছে 4 মাস হলো। বাচ্চাটির মা নেই, বাবাও বোধহয় ব্রেনের সমস্যা আছে, তাই বাচ্চাটি কেউ দেখাশোনা করছিল না, এখানে এনে রেখে দিয়েছেন। বলছে যে অনেক মানে চেহারা বা শরীর খারাপ ছিল 3-4 মাসে, সবার যত্ন আদর স্নেহ ভালোবাসাতে অনেকটাই ছটপটে হয়ে গেছে এই ছোট্ট সদস্য। এই তোমার নাম কি? এই এর নাম হচ্ছে এমাল বাস্কে। এমাল বাস্কে, এর নাম এমাল বাস্কে। হ্যাঁ, এমাল বাস্কে। হ্যাঁ, খুব মিষ্টি, কাল থেকে আমাদের সবার কোলে কোলে আসছে। এই 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 কী হলো, কী হলো, কী হলো? বাবাদের দেখে যাবে যাবে যাবে, আচ্ছা যাবে যাবে যা 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 যা। এইভাবেই সবার কোলে কোলে, এই দেখ, এইভাবেই সবার কোলে কোলে বড় হচ্ছে আদরে যত্নে স্নেহে। March 3, 2023 রাত 11টা নাগাদ পৌঁছলাম হাওড়া স্টেশনে। ট্রেন 12:05 অর্থাৎ 4 মার্চ 2023-এ চক্রধরপুর এক্সপ্রেস, গন্তব্য পুরুলিয়া। 18011 চক্রধরপুর এক্সপ্রেসে পুরুলিয়া যাচ্ছি। এখন 12:05 বাকি, 12:05-এ ট্রেন ছাড়বে রাত্রি। চলুন, দেখা হচ্ছে ট্রেনের ভেতরে। একটা দুর্দান্ত ঘুমের পর সূর্য উঠেছে পুরুলিয়ার আকাশে। দোল মঙ্গলবার, আর আমরা শনিবার দিন সকালে পৌঁছলাম পুরুলিয়া স্টেশনে, সকাল ঠিক 6:30টার সময়। কম্পার্টমেন্ট থেকে নেমে দেখি পাশের কম্পার্টমেন্টে হুলুস্থুলু ব্যাপার। সম্মানীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলী মহাশয় এসেছেন পুরুলিয়াতে। গুড মর্নিং স্যার। পুরুলিয়া স্টেশনে এসেছি, 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আমরা চা খাচ্ছি, এই চা খাচ্ছি চার মূর্তি। এরপর ঝন্টি পাহাড়ি, ঝন্টি পাহাড়ি টেনিদার গল্পের মতো মনে পড়ে যাচ্ছে চার মূর্তি। আর 3 নম্বর প্ল্যাটফর্মে এই যে ক্যান্টিন, ভোজনালয়, সব কিছু পাওয়া যায়। আমরা এখানে চা খেলাম। সকালের চা এবং অতি প্রয়োজনীয় ব্যাপারটা পুরুলিয়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মেই মিটিয়ে নিলাম। এবার গাড়ির খোঁজে বেরোলাম। পুরুলিয়া স্টেশনে অনেক রেট বলায় পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি করে নিই, একটু এগিয়ে এসেছি বাস স্ট্যান্ডে, সেখান থেকে একটা ম্যাজিক গাড়ি করে নেওয়া হয়েছে। এবার রাস্তায় কিছু বাজার করে নেবো, চাল টাল রেশন তুলবো, তুলে সোজা আর্শা সিধু কানু আশ্রম। চলুন, স্টেশন এই বাস স্ট্যান্ডের কাছেই একটা দোকান থেকে চাল ডাল আলু মুড়ি অনেক রেশন সামগ্রী গাড়িতে তুলে নেওয়া হলো। বাস স্ট্যান্ড থেকে 800 টাকায় আমরা গাড়ি করেছিলাম, একটি ম্যাজিক গাড়ি। সেই গাড়িতে পুরুলিয়া থেকে আরশার দিকে রওনা দিলাম। এটি বেগুনকোদর যেই দিকে সেই দিকে রাস্তার মাঝে টামনা বলে যায়, সেখানে চলছে জল খাবার। সিদো কানু মিশন নামে যে অনাথ আশ্রমে আমরা চলেছি পুরুলিয়ার, সেটি পুরুলিয়ার আরশা থানার অন্তর্গত। পুরুলিয়া রেল স্টেশন থেকে প্রায় 30 কিলোমিটার যার দূরত্ব। আরশা থানা থেকে একটু এগিয়ে আমরা বাঁদিকে পলপল মোড় পড়ে,
সেই পলপল মোড় থেকে বাঁদিকে প্রায় দু কিলোমিটার মতো গেলে এই সিদো কানহু মিশন আশ্রমটি। আমরা যে চারজন চলেছি তার মধ্যে আমি আর বুবাই অনেক দিন ধরেই এই অনাথ আশ্রম বা বিভিন্ন বৃদ্ধাশ্রমে ঘুরে কিছু দান করার চেষ্টা করে থাকি এবং আমরা বিভিন্ন বন্ধু বান্ধবদের থেকে চাঁদা তুলি, নিজেরাও সাধ্য মতো খরচা করি। এলাম জুচকা, জুচকা থেকে চিকেন নিয়ে যাব কিলো দশেক রান্না করে খাওয়ার জন্য। তো এখানে চিকেন কিনতে এসেছি। দূরে গাড়ি দাঁড়িয়ে আছে, মুরগি কাটা হচ্ছে, আমরা এখানে রেস্ট নিচ্ছি। এখন যেতে এখন আধ ঘন্টা সময় লাগবে, এখনো পনেরো কিলোমিটার বাকি আছে পথ। এই আশ্রমে আমি এর আগে প্রায় 3 বছর আগে এসেছিলাম, সেই ভিডিও ইউটিউবে আপনারা অনেকে দেখেছেন এবং অনেকে কমেন্ট বা ফোনও করেছেন। আমি 3 বছর পরে যাচ্ছি, তার মানে এই নয় যে আমাদের কাজ বন্ধ আছে। মাঝে দুবার বুবাই গিয়েছিল আমাদের তরফ থেকে, কিন্তু যেহেতু ইউটিউবের ভিডিও আমি করি তাই সেই ভিডিও ইউটিউবে দেওয়া নেই। আর আমাদের যে পথপ্রদর্শক এই ব্যাপারে সুব্রত দা, সুব্রত দেয়াসি, তিনি তো প্রায় প্রতি মাসেই একবার করে এই আশ্রমে যান। আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে নরেন হাসদার নাম্বার দিয়ে দেব, আপনারা যদি চান তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যদি কিছু দিতে বা সেখানে যেতে চান তার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে দেবেন। নরেন হাসদা হলেন এক প্রখ্যাত ঝুমুর শিল্পী, তারই মেন পৃষ্ঠপোষকতায় এই আশ্রমটি চলছে। এছাড়াও আছেন লসরাম টুডু, যিনি গোটা জায়গাটি দান করেছেন, এবং তার সাথে আরেকজনের নাম না বললেই নয়, তিনি হচ্ছেন মুচিরাম হেমব্রম। এই তিনজনেই প্রধানত চালান এই আশ্রমটিকে। এছাড়াও আছেন পার্বতী দি, যিনি মাতৃস্নেহে বাচ্চাদেরকে আগলে রেখেছেন এবং সব রকম শাসন আবদার সবই মেটান হাসি মুখে। আর এরা ছাড়াও আছেন বেশ কয়েকজন মাস্টারমশাই যারা আসেন বাচ্চাদের পড়াশোনা করাতে। আমরা আগের বারে যখন গিয়েছিলাম তখন প্রায় 24-25 জনের মতো বাচ্চা ছিল, এখন বাচ্চার সংখ্যা 47 জন। এই আমরা এসে গেলাম সিদো কানহু মিশনে, আর এসেই জুটল এক রাজকীয় অভ্যর্থনা যা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। আমাদের এনে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, সবাই মিলে ঠেলে গাড়িকে স্টার্ট দেওয়া করিয়েছে। ঠিক আছে, সব জিনিসপত্র আনতে সময় লাগলো, চাল মুড়ি ডাল ডিম আলু তেল পেঁয়াজ আদা রসুন মাংস। এটা এই জোহার করেই যাচ্ছে সবাইকে, আবার জোহার করছে। এসে পৌঁছেছি সিদো কানহু মিশনে আর্শায়। আজ সকাল থেকে এখন 12টা বাজছে, 10 মিনিট আগে পৌঁছেছি। চলুন গোটা আশ্রমটা ঘুরিয়ে দেখাই। এইটা গেট, গেট দিয়ে গাড়ি ঢুকলো, পুরোটা বাঁধানো হয়ে গেছে। এই হচ্ছে গোটা আশ্রমটা,
এই দিকের ঘরটা আগেকার, এটাই আগে ছিল। এই যে লেখা আছে সিদ্ধো কানু মিশন। বিভিন্ন রাস্তার ছাত্ররা থাকে, হাওয়া চালাচ্ছে দারুণ, রোদের তেজ আছে, দুদিন পরে দোল, কিন্তু হাওয়াটা চালাচ্ছে খুব সুন্দর। বলতে বলতেই চা চলে এসেছে। এইটাও আগেকার ঘরটা ছিল, ঢেঁকি আছে একটা। না পারলে রেখে দে, আমরা বয়ে দেবো। দেখেছি আলু ধর একটা সুবিধা হবে। আর এই ঘরটা আগে ছিল, দেখে গেছিলাম, 3 বছর আগে এসেছিলাম। এটা সুব্রত দ্বারা, মানে ছোট দ্বারা এসে এই ঘরটা করেছিল। এই দোতলা বাড়িটা এসে দেখছি প্রথম, এইটা নতুন। এটাও কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সংস্থা এসে করে দিয়েছে, দারুণ। আর এই দাওয়াটা আগে ছিল মাটির, এখন বাঁধানো হয়ে গেছে, টিনের সেট করা। এই আশ্রমের বাইরেটা ঠিক এরকম দেখতে, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, আর সামনে একটা ছোট পাহাড়। চলো ফটো। হচ্ছে ভালিডুংরি, মানে ভালো পাহাড় বা ভালো টিলা, সিঁড়ি করা আছে, চলো উপরে যাওয়া যাক। হেঁটে পাহাড়ের ওপর চলে এলাম, ওখানে আরও একটা উঁচু পাহাড় আছে, পরে উঠবো। এইবার দেখুন পাহাড় থেকে কেমন লাগছে ভিউটা, চারিদিকে পলাশে একদম লালে লাল হয়ে আছে। কবি যে লিখেছে, আগুন লেগেছে বনে বনে, একদম তারই প্রতিফলন। আর এই যে এইটা হচ্ছে আশ্রমটা, সিধু কানু মিশন, যেখানে আমরা এসেছি। তো পলাশ দেখে কাব্য করতে ইচ্ছা করছে। ফাল্গুনি সূর্য উঠেছে আকাশে, রক্তিম পুরুলিয়া মেতেছে পলাশে। আর এইটা পাহাড়ের একদম উপরটা, এটা মারাং বুরুর, মানে ওদের যে মানে ভগবান বলা যায় সাঁওতালদের, সেইখানটার একটা মন্দির মতো করা আছে। জুতো খুলে আসতে হয়। কি লেখা আছে, আমরা প্রকৃতি পূজারী মানুষ, পাহাড় জঙ্গল গাছের তলায় মারাং বুরুর পূজা করি, তাই আমরা গাছকে ভালোবাসি ও বাঁচাই, সিধু কানু মিশন। বাহ, এইখানেই ওনারা পূজা আর্চা করেন। এখানে মাইক লাগানো আছে, এখানে একটা ঘরও আছে। আচ্ছা, এখানে নরেন দার বা নরেন হাসদার গান একটা গায়, সেই গানটার কথা লেখা আছে। আমি আদিবাসী গো, আমি ভারতবাসী, আমি বনবাসী গো, আমি জঙ্গল ফাঁড়ি, জঙ্গল আমার কাঁধে, কাঁধে বনের পশু পাখি, আমি আদিবাসী গো, আমি ভারতবাসী। বাহ, অসাধারণ। একটা ঘর মতো করা আছে, কী আছে জানি না, কিছু রান্না ফান্না হয় বোধ হয়। আরও একটি ঘর, 3 বছর আগে এটা ইনকমপ্লিট একটা ঘর মতো ছিল, এত পরিপাটি করে ছিল না। বাহ, একটা খাটিয়া,
বাহ, গান বাজনার জন্য মাদল আর ধামসা, আর কি চাই। আর জানলা দিয়ে অফুরন্ত হাওয়া, আর দূরে পলাশে পলাশে ছয়লাপ, অসাধারণ প্রকৃতি, সুন্দরী পলাশ, সুন্দরী পুরুলিয়া পলাশে লাল হয়ে আছে। এখানে কতটা হাওয়া ঠিক আপনাদের বুঝিয়ে বলতে পারছি না, রোদটা প্রচণ্ড চড়া, রোদে দাঁড়াতে অস্বস্তি হচ্ছে, কিন্তু ছাওয়ায় এত আরাম লাগছে। এখন আমরা খড়ের চালের মধ্যে দাঁড়িয়ে আছি, অফুরন্ত হাওয়াতে মন উদাস, দুর্দান্ত লাগছে, কোনো কষ্টই যেন হচ্ছে না, অসাধারণ। কিরকম নড়ছে দেখছো? অসাধারণ। ধামসা মাদলের বোল যখন উঠবে এই ঘরে খাটিয়ায় শুতে, দারুণ লাগবে শুনতে। স্কুল থেকে সবাই এসে গেছে, সব পড়াশোনায় বসেছে। এটা একটা কট, কটের মধ্যেও কিছু ঢুকে আছে। আর পাশের এই ঘরটা আমাদের জন্য বরাদ্দ হয়েছে, জহরদা ঘুমিয়ে পড়েছে, এই দুটো বিছানাতে আমরা চারজন থাকব। সব বাচ্চারা ক্লাস করে এখানে। আজকে নরেন হাসদা, মানে নরেনদা এখানে নেই, তিনি তার দলবল নিয়ে গান গাইবার প্রোগ্রাম করতে গেছেন ঝাড়খণ্ডে। খাবার রেডি হয়ে গেছে, বাচ্চারা বসেছে খেতে, পার্বতী দি তাদের খাবার দিয়ে চলেছে, তারা এক মনে খেয়ে চলেছে। তারপরে আমাদের খাওয়া শুরু হলো, ভাত ডাল ফুলকপির তরকারি আর চিকেন, দারুণ। শেষ সূর্যের পড়ন্ত বেলায় সিধু কানু মিশন বাচ্চাদের একটু খেলা হচ্ছে। এতক্ষণ কারেন্ট ছিল না, এই একটু আগে জাস্ট কারেন্ট এসছে, তার মাঝে কচি কাঁচাদের ছোটাছুটি হই হুল্লোড়। এবার শুরু হবে প্রার্থনা। সন্ধে হয়েছে, এখন ডিনার হয়নি, তার আগে চা হয়েছে কিছুক্ষণ আগে। এবার দিয়ে গেল, তৈরি করেছে বলল চারপা পিঠা, মাংস আর চালের গুঁড়ি দিয়ে অসাধারণ তৈরি। এই আমরা খাচ্ছি সবাই মিলে চারপা পিঠা, দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের মতো দিন এখানেই শেষ। এবারে শুয়ে পড়ার পালা, শুয়ে পড়লাম। আজকে প্রথম দিন পুরুলিয়া অনাথ আশ্রম এখানেই শেষ, কালকে আবার দেখা হবে, কথা হবে। এই যে জহরদা অর্ণব ওখানে আছে, আমি আর বুবাই এখানে শুচ্ছি। গুড নাইট, টাটা।